Yes, today dekho ajke tomader chapter 3 6th episode bengali page number 7 korachhi ha ota ager dino korechhilam kintu ota ki korechhilam chhora ki rokom chhora chhora ta ki chilo amra chash kori anonde orthat eta ei kotha ta ke bolche chashi ekjon tai na chashi jokhon pake chash kore তার কিন্তু খুব আনন্দ হয় যতই সে রোদে বৃষ্টি জলে ভিজুক না কেন বা লাগুক না কেন কিন্তু তাদের ওটাই হচ্ছে একটা খুব আনন্দ সহকারে কাজ করা। হ্যাঁ, তাহলে এই চাষি অর্থাৎ আমরা কাকে বলি যারা মাঠে চাষ করে, এরকম তোমরা কটা কথা দেখো শরীরে বিভিন্ন রকম বিভিন্ন ব্যক্তির কাজ, তাই তো? চাষি আছে, কামার আছে, কুমোর আছে, শিক্ষক আছে, জেলে আছে, নার্স আছে, বিভিন্ন বিভিন্ন, তাই না? তো এরকমই আমি কথা কটা লিখেছি যেটা তোমাদেরকে কি এক কথায় বলা হবে এটা কি, এটার উত্তরটা কি হবে। তাহলে দেখো আমি এখানে লিখেছি যারা চাষ করে তাহলে আমি তাদেরকে কি বলবো, ভেরি গুড, কি বলবো, চাষি, তাই তো? তাহলে দেখো আমি এখানে লিখছি যে যারা চাষ করে কি চাষি, তাই তো? আচ্ছা, নেক্সট দেখো আছেন কি যারা তাঁতে কাপড় বোনেন তাদের কি বলে, তাঁতে কাপড় কারা বোনেন? আমরা যে জামা কাপড় গুলো পরি সে কাপড় গুলো তো একজন তৈরি করে, তাহলে তারা কারা? তাঁতি, ইয়েস। তাহলে আমি লিখতে পারি কি তাঁতি। তাহলে এখানে একটা ব্যক্তি এলো, এরা সবাই এক একজন ব্যক্তি, ওদের এগুলো এক একজনের এক একটা কাজ। তাহলে পোশাক বানান যারা তারা যারা তাদের কি বলে, ঠিক আছে? তাহলে কি বলে পোশাক কে করে, মাপ নিয়ে ফিতে দিয়ে কে করে বলতো? এ দর্জি। তাহলে এখানে আমরা বলবো কি সেই ব্যক্তিটি কে, দর্জি। দর্জির হচ্ছে একটা কাজ, তাই না? এবার নিয়ে লাস্ট আছে দেখো যে যারা জাল ফেলে পুকুরে মাছ ধরে কারা গো? এটা কিন্তু তোমরা দেখতেই পাই, সবাইকে আমরা দেখতে পাই, শুধু বোধ হয় তাঁতিকে আমরা কাজটা করা দেখতে পাই না। তাহলে আমি যেটা বলছিলাম যে যারা জাল ফেলে পুকুরে মাছ ধরে তারা হচ্ছে কি, জেলে। হ্যাঁ, খুব মজা করে আমরা এটা দেখি যে জেলেরা মাছ কি সুন্দর জাল ফেলে মাছ ধরছে। তাহলে আমার এলো কি না এই কটা কথা, মানে লাইন আমি লিখে বোঝাতে চাইলাম যে কাদের কি কাজ। তাহলে আমি জানতে পারলাম চাষি হচ্ছে চাষ করা, সে মাঠে চাষ করে, আর তাঁতি হচ্ছে তাঁতে কাপড় বোনে। তাঁতিকে আমরা সবসময় দেখতে পাই না, ওটা গ্রাম দেশে আছে যে তাঁতিরা দেখবে বিরাট বিরাট সুন্দর করে বেশি টানিয়ে ওদের যন্ত্র সেখানে কাপড় বুনছে, তো সেই কাপড়টা তারাই বোনে যারা তাঁতি। আর একটা নেক্সট হচ্ছে দর্জি। দর্জিদের আমরা দেখতেও পাই বা আমরা জানি যে আমাদের মাপ নেয়, বা তোমরা যারা স্কুলে পড়ছো তোমরা দেখেছো যে জামার মাপ নিচ্ছে, তারপরে তোমার একটা পোশাক তৈরি হবে। তাহলে সেই কাজটা কিন্তু করেন কারা, দর্জি। আর এখানে জেলে, জেলের কি কাজ আছে, চাল ফেলে পুকুরে মাছ ধরা, তাই তো? তাহলে আমাদের কিন্তু এরকম ব্যক্তি আমরা সবাইকে জানি যে কে কি কাজ করে। তাহলে এখানে আমি চারটে শুরু তোমাকে বলে দিলাম, আবার আমি যদি এটাকে উল্টে বলি তোমাকে লাইনটা না লিখে যে চাষি কাজ, তাহলে কি বলবো, যারা চাষ করে, ভেরি গুড। তাহলে দেখো আবার ঠিক সেম তাঁতি, তাঁতি কি করে না, যারা তাঁতের কাপড় বোনে, তাঁতির কি কাজ, তাই তো? আচ্ছা, নেক্সট দেখো দর্জি। দর্জি কে বা দর্জি কারা, তাহলে আমরা কি বলতে পারবো যে যারা পোশাক তৈরি করে। হ্যাঁ, আর এখানে নিচে দেওয়া আছে জেলে, তাহলে জেলের কাজ জাল ফেলে মাছ ধরা। তাহলে আমি এখানে চাষি শব্দ দিয়েও একটা বাক্য আনতে পারি, আবার বাক্যটাকেও আমি এক কথায় শব্দে আনতে পারি। তাহলে কিন্তু আমার দেখো দুটো জিনিসই শেখা হয়ে গেল,
আমি শব্দ প্রয়োগ শব্দকে নিয়ে একটা লাইন আনতে পারি, প্রয়োগ করতে পারি লাইনে, আবার লাইনটাকে আমি বলে একটা শব্দ ব্যবহার করতে পারি, মানে সঠিক শব্দ, তাই তো? তাহলে এইরকম আরো কতগুলো আছে তোমরা জানো, সেটা তোমরা মনে করে ঠিক বাড়িতে করবে হোমওয়ার্ক। হ্যাঁ, আর পরের এপিসোডের জন্য তোমরা কি তৈরি থাকবে। ভেরি গুড।